মাটনের অনেক রেসিপি হয়তো আপনারা অনেকবারই ট্রাই করেছেন, বাট একদম সব ঘর উপকরণ দিয়ে আপনারা এরকম মাটন বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মাটন মশালা। তাহলে মাটন মশালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মাটন। পিসগুলো হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু চর্বি সহ নিয়ে নিয়েছি, যদি পারেন এরকম একটু চর্বি সহ নিয়ে নেবেন। সাথে একটু মাটন ফ্যাটও নিয়ে নিয়েছি বা একটু চর্বিও নিয়ে নিয়েছি, যেটা কখন ব্যবহার করতে হবে আপনাদের নিশ্চয়ই জানাবো। বাট তার আগে আমি এখানে 700 গ্রাম পেঁয়াজ কেটে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি মাটনটা যেহেতু আপনারা লং টাইমের জন্য কুক করবেন, তাই অতি অবশ্যই পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কাটবেন। খুব বেশি পাতলা করে কাটলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, তাই লং টাইমের জন্য আপনারা মাটনটাকে কুক করতে পারবেন না। আশা করি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। আর পেঁয়াজটা কাটার পরে অতি অবশ্যই একবার এইভাবে একটু ছাড়িয়ে নেবেন, যাতে পেঁয়াজটা ভাজার সময় একদম এগুলো ইভেনলি ফ্রাই হয়। এবার এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি, যেটাতে আমাদের দিয়ে দিতে হবে 7 থেকে 8টা শুকনো লঙ্কা, সাথে 15 থেকে 20 গ্রাম আদা, আর দুটো মাঝারি সাইজের রসুনের কোয়া এখানে দিয়ে দিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। এবার এই মাটনটা বানানোর জন্য আমি এখানে একটা হাঁড়ি ব্যবহার করছি। এরকম হাঁড়ি হয়তো আপনাদের নাও থাকতে পারে, বাট বাড়ির কড়াইতে আপনারা এই একই রেসিপি খুব ভালোভাবে করে নিতে পারবেন। আচ্ছা, এবার এই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিমাণটা আপনাদের খুব বেশি নিতে হবে না, মোটামুটি 1.5 কেজি মাটন বানানোর জন্য 100 ml তেলই এনাফ। এবার এই তেলের মধ্যে আপনাদের কিছু গোটা গরম মশলা দিয়ে দিতে হবে, যেমন দারচিনি, সাথে 5 থেকে 6টা ছোট এলাচ, 8টা লবঙ্গ, 3টে তেজপাতা, সাথে 1টা জয়িত্রী এবং 1টা বড় এলাচ, আর সবশেষে 1 চা চামচ গোটা গোলমরিচ। পেশাবারি সব কিছুকে আমি একদম ডাইরেক্টলি তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে গরম মশলা থেকে যখনই ফ্লেভারটা খুব ভালোভাবে ছেড়ে দেবে, ব্যাস তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমরা যেহেতু তেলটা এখানে কম দিয়েছি, তাই পেঁয়াজগুলোকে একদম পারফেক্টলি ভেজে নেওয়ার জন্য আমি এখানে মাটন ফ্যাটটাও অ্যাড করে নিচ্ছি। এবার প্রায় 2 থেকে 3 মিনিট এটা আপনাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি পেঁয়াজটা আপনাদের কিন্তু একদম ব্রাউন করে ভাজতে হবে না, যখনই দেখবেন এরকম হালকা কালার চলে এসছে তখন এখানে দিয়ে দিতে হবে মাটনটা। আচ্ছা, এবার বলে রাখি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্টেপ, এই মাটনটা দেওয়ার পরে আপনারা কোনো কিছু না দিয়ে মিনিমাম 30 মিনিট মতো এটাকে ভালো করে কুক করে নেবেন। শুধু পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস এবার এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে আপনাদের 30 মিনিট মতো কুক করে নিতে হবে, বাট অবশ্যই এটাকে মাঝে মাঝে একবার খুলে নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যাতে এটা নিচে না লেগে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই একদম লো টু মিডিয়াম রাখবেন। আচ্ছা, আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে 3টে টমেটোকে রাফলি কেটে ভালো করে পেস্ট করে নেব। এতক্ষণ আমাদের 30 মিনিট হয়ে গেছে, এবার হাঁড়ির ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজটা প্রায় এখন অলমোস্ট গলে গেছে আর মাটনের কালারটাও বেশ ব্রাউন চলে এসছে। ঠিক এই স্টেজে আমরা যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো, তারপরে মাটনের সাথে একবার মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, আর এটাতে সব একদম ঘরোয়া মশলাই লাগবে, যেমন রঙের জন্য হলুদ, সাথে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস আপনাদের আর এক্সট্রা কোনো মশলা লাগবে না। তাহলে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা করা কতটা ইজি, বাট এই কালারের টেস্ট আনতে গেলে আপনাদের এই প্রসেসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর মশলা দেওয়ার পরে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, আর মিনিমাম 4 থেকে 5 মিনিট এইভাবেই কোনো কিছু না দিয়ে আপনাদের ঢাকা দিয়ে একটু কুক করে নিতে হবে। ঢাকাটা খুললেই দেখবেন মশলাটা খুব ভালোভাবেই কুক হয়ে গেছে আর মাটন থেকে সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ফাইনালি আমি এখানে টমেটোটা অ্যাড করে দিচ্ছি, যেটা আমরা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। তারপর আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেবেন। মিডিয়াম আঁচে মোটামুটি 8 থেকে 9 মিনিট লাগবে টমেটোর কাঁচা গন্ধটা যেতে। আর এখানে বলে রাখি আমি যেখানে ইউটেন্সিলগুলো ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনে নিতে চান, ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্কগুলো দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে আপনারা সেটা ইজিলি কিনে নিতে পারবেন। আশা করি হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাটনের কালারটা কতটা সুন্দর চলে এসছে, আর মাটনটা যাতে একটু তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু জায়ফল গ্রেট করে আমি এখানে দিয়ে দিচ্ছি।
তা একদম ফুললি কুক করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যদি প্রসেসটা একটু ফাস্ট করতে চান সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন। তার জন্য মাটনটা প্রেশার কুকারে দেওয়ার পর মিনিমাম 4টে সিটি দিয়ে নেবেন। আর যদি আপনারা বিনা প্রেশার কুকারে করে নেন সেক্ষেত্রে আরও আধ ঘন্টা এইভাবে কুক করে নেবেন। তাহলে টোটাল টাইম আমাদের লাগছে 1 ঘন্টা 25 মিনিট। এতক্ষণ আমাদের মাটনটা একদম কমপ্লিটলি কুক হয়ে গেছে। এবার এই মাটনটাকে একটু ফিনিশ করার জন্য আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। আচ্ছা, এখানে বলে রাখি এই কাঁচা লঙ্কাটা আপনারা একদম রেসিপির শেষেই দেবেন, তাহলে দেখবেন এর টেস্টটা বেশ অনেক গুণ বেড়ে যাবে। আর অবশ্যই একটু ধনে পাতাও দিয়ে দেবেন। ব্যাস, তাহলেই রেডি মাটন মশালা। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।